বিশ্বতে অভিভাবক হবেন আপনারা সবাই প্রস্তুত থাকুন কারণ হলো মায়ের কুলটাই হলো শিশুদের জন্য পাঠশালা একটা সন্তান জন্মগ্রহণ করার পরে অভিভাবকের উপরে অনেকগুলো দায়িত্ব অনেকগুলো অধিকার আছে বাবা মায়ের প্রতি সন্তান যদিও তার মুখের বাসা নাই কিন্তু অনেকগুলো অধিকার তার ছোটবেলায় আছে একটা সন্তান যখন দশ মাস দশ দিন মায়ের পেটের মধ্যে থাকবে শুধুমাত্র ভূমিষ্ঠ হওয়ার পরে যে সন্তানকে আপনি ভালো করতে পারবেন বিষয়টা এমন নয় সন্তানটা পেটে থাকা অবস্থায় অভিভাবকের অনেক দায়িত্ব আছে তুমি বে পর্দা চল তুমি খোদার সঙ্গে নাফরমানি করবা আর তোমার সন্তান আল্লাহর অলি হয়ে যাবে এটা কখনো তুমি চিন্তা করো না গো মা এই জন্য আমার কথাগুলো মনোযোগ দেন শুধু সন্তান দুনিয়াতে আসার পরে অভিভাবকের দায়িত্ব না আসার আগে দায়িত্ব আছে সকলে মহাব্বতে আমার সাথে পড়ুন বিস্মিল্লা আদর্শ সন্তান হিসাবে গড়ে তোলার জন্য পিতা মাথা তথা অভিভাবকের ভূমিকা কি বর্তমান প্রেক্ষাপটে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই এটি এতই গুরুত্বপূর্ণ যেখানে যে বিষয়টার প্রতি প্রত্যেকটা কথা আমাদেরকে মনোযোগের সাথে শ্রবণ করে সমাজ এবং পারিবারিকভাবে বাস্তবায়ন করা অতীব জরুরি কিন্তু আপনাদের কাছে দুটি প্রস্তাব রইল এক মনোযোগ দিতে হবে দুই দর্যশীল হতে হবে পৃথিবীতে যারা অধৈর্য হয়েছে এরা কখনো সাকসেস হতে পারে নাই কারণ তারাহুরা করা শয়তানের কাজ দৃঢ়স্থিরতা ইমানদারের কাজ যেই ব্যক্তি খুব তাড়াতাড়ি অনেক বড় হওয়ার স্বপ্ন দেখে সে খুব তাড়াতাড়ি তা থেকে বঞ্চিত হয় আর যেই ব্যক্তি খুব ধীরে ধীরে এগোতে চেষ্টা করে আল্লাহ পাক তাকে সহায়তা করে কারণ ধীরস্থিরতাকে আল্লাহ পাক খুব পছন্দ করেন আমাদের ইংরেজি শেখার জন্য স্কুল আছে আরবি পড়ার জন্য মাদ্রাসা আছে আবার মাদ্রাসায় ইংরেজি বাংলা ম্যাথমেটিক্স আরবি সব বিষয়ে আছে ধর্মীয় শিক্ষাটা সম্পূর্ণ দেওয়া হয় মাদ্রাসায় স্কুল কলেজেও যদিও অ্যারাবিক অনেক বিষয়গুলো নেই একটি অভিভাবক ইচ্ছা করলে স্কুলে পড়ুয়া তার সন্তানটাকেও আল্লাহর অলি বানাইতে পারে কিভাবে পারে অভিভাবকের সাবধানতা আর সতর্কতার কারণে যে অভিভাবক সন্তানের প্রতি যত অমনোযোগী সন্তান তত পথভ্রষ্ট আর যেই অভিভাবক শোনন যেই সমাজের অভিভাবক যত সচেতন যত অ্যালার্ট ওই পরিবারের সন্তান তত সাকসেস তত উন্নত তার কাছ থেকে জাতি অনেক কিছু তারা আশা করে আর যে অভিভাবক গাফেল যে অভিভাবক গাফেল অমনোযোগী সন্তানের প্রতি মনে রাখবেন অভিভাবক হিসাবে আপনি যদি দায়িত্ব পালন না করেন আপনি কিন্তু বাঁচতে পারবেন না আপনাকে আপনার দায়িত্ব সম্পর্কে হাসর মাঠে জিজ্ঞেস করা হবে আমি জানি মাতৃকৌলি হল শিশুদের পাঠশালা প্রথম শিক্ষাটা মায়ের কাছে সবচাইতে বড় শিক্ষা আমার সমাজের কিছু হলেই কিছু বুঝে না এ কেবলমাত্র তিন চার বছরে পদার্পণ করলেই কিন্ডার গার্ডেনে নাম নেওয়ার জন্য মাস্টাররাও আসে স্যাররা আসে ওরা সুন্দর করে ভর্তি করাই দেয় অভিভাবক অনেক অমনোযোগী হয়ে পড়েছে যেই জন্য মাতৃকুলির শিক্ষাটা মায়ের শিক্ষাটা প্রাথমিকভাবে সন্তান যদি মায়ের কাছ থেকে পেতে না পারে শিক্ষক তাকে ওই শিক্ষাটা কোনোদিন দিতে পারবে না ঠিক কিনা বলেন আল্লাহ বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুন আফসুকুম ওয়া তুমি আগে জাহান্নামের আগুন থেকে বাঁচো তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এরপরে তোমার পরিবারকে তোমার আহালকে তোমার জাতিকে তোমার সমাজকে যাহার নামের আগুন থেকে বাঁচাইবার রাস্তা বাতিয়ে দাও আগে নিজে বাছ। এই জন্য অনুরোধ করি বলি সন্তান দিয়ে দেশের খেদমত করাইবার আগে ঘরটাকে রাষ্ট্র বানাইয়া অভিভাবক প্রধানমন্ত্রী হইয়া সন্তানটাকে মানুষ মতো মানুষ বানানোর জন্য যে অভিভাবক বদ্ধ পরিকর হয়েছে এই সন্তানটাই সোনার বাংলায় স্থান কাল পাত্র বেদে রন্ধ্রে রন্ধ্রে খেদমত করার সুযোগ পেয়েছে এই জন্য আমার যুবক ভয়ারা অভিভাবক যারা এসেছেন খেয়াল করুন আর যারা ভবিষ্যৎ অভিভাবক হবেন আপনারা সবাই প্রস্তুত থাকুন কারণ হলো মায়ের কুলটাই হল শিশুদের জন্য পাঠশালা একটা সন্তান জন্মগ্রহণ করার পরে অভিভাবকের উপরে অনেকগুলো দায়িত্ব অনেকগুলো অধিকার আছে বাবা মায়ের প্রতি সন্তান যদিও তার মুখের বাসা নাই কিন্তু অনেকগুলো অধিকার তার ছোটবেলায় আছে একটা সন্তান যখন দশ মাস দশ দিন মায়ের পেটের মধ্যে থাকবে শুধুমাত্র ভমিষ্ট হওয়ার পরে যে সন্তানকে আপনি ভালো করতে পারবেন বিষয়টা এমন নয় সন্তানটা পেটে থাকা অবস্থায় অভিভাবকের অনেক দায়িত্ব আছে আল্লাহ আমার পেটের ভিতরে আমার সন্তান এই সন্তান পেটের মধ্যে নিয়ে কাউকে গালি দিও না গোমা এ বাবা আমার এই সন্তানটাকে পেটে থাকা অবস্থায় তুমি কোনোদিন খারাপ কাজ করো না এই সন্তানটা পেটে থাকা অবস্থায় তুমি টেলিভিশন দেখিও না এই সন্তানটা পেটে থাকা অবস্থায় তুমি বেপর্দায় চলো না হজুর গাউসে পাকের কথা মনে হয়ে গেল তিনি একদিন বাড়ির ভিতরে ঢুকলেন ঢুকার পরে দেখতেছেন একটা মানুষ তার স্ত্রী ফাতে মার শাড়ি কাপড়ের দিকে তাকাইয়া রইছে এবার আবু সালে মুসা জঙ্গি রহমতুল্লাহ কোনো কথা নাই বার্তা নাই ওই শাড়ি কাপড়টার ভিতর দিয়ে আশাই দিয়ে আগুন দিয়ে শাড়ি কাপড়টা জ্বালাইয়া ফেলছে ফাতে মা হ্যাঁ এত সুন্দর একটা কাপড় আপনি কেন জ্বালাইয়া দিলেন আপনি কেন পরাইয়া দিলেন হজরতে আবু সালেম ও সাজঙ্গি রহমতুল্লাহ বলেন আমি বাড়িতে ঢোকার পরে দেখেছি এই শাড়ি কাপড়টার দিকে একটা মানুষ তাকে আছে তোমাকে দেখে না শাড়ি কাপড় দেখে তার দেখার স্বাদ মিটাইতেছে আর তোমার শাড়ি কাপড় দিয়ে সে অনুভব করতেছে আর তোমার পেটের ভিতরে সন্তান আছে এই শাড়ি কাপড়টা কেন জ্বালাইছি জানো নি এই শাড়ি কাপড়টা যদি তুমি আমার গায়ের মধ্যে লাগাও ওই বেয়াগবের একু নজর আমার সন্তানের উপরে পড়তে পারে জ্বালাইয়া দিয়েছেন এতটুকু চিন্তা করেছেন আল্লাহর আবু সালেম মোসা জঙ্গির আহমদুল্লাহ লিচু বাগানের মানুষ রাঙ্গুনিয়ার মানুষ আজকে যারা আমার চতুর্পাশে ব্যবসায়ী ভাইয়ারা রাগ করবেন না গুসা করবেন না আমার সমাজের অভিভাবক অত্যন্ত অসচেতন তারা এখানে অ্যালার্ট হতে পারে নাই সন্তান দিয়ে খুব বড় ম্যাজিস্ট্রেট হওয়ার স্বপ্ন দেখে সন্তান দিয়া বড় অফিসার হওয়ার স্বপ্ন দেখে না 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 মা এই সন্তানটাকে মানুষের মতন মানুষ বানাইতে গেলে আগে তুমি নিজে মানুষ হতে হবে আগে তোমাকে মানুষ হতে হবে তোমাকে মানুষ হতে হবে তোমাকে মানুষ হতে হবে আজকে অভিভাবককে সাবধান করে দিয়ে যাচ্ছি তোমাকে সাবধান হতে হবে কেন বলছি শোনে রাখুন লিচু বাগান বাস স্টেশন ময়দান চন্দ্রঘুনা আঙ্গুনিয়া আমি দেখলাম বিশাল বড় মার্কেট এই মার্কেটের ভিতরে দিয়ে আমি গেলাম এই মার্কেটটা অনেক ধরনের জিনিসপত্র রয়েছে অনেক কসমেটিক্সের দোকান রয়েছে কাপড়ের দোকান রয়েছে অনেক মার্কেটিংয়ের দোকান রয়েছে আমার সমাজের মা তোমার সন্তান দিয়া খুব ভালো কিছু আশা করো হজুর আব্দুল কাদের জেলানি গিলানি আল হাসানি আল হুসাইনি রহমাতুল্লা খালায় তিনি ওই শাড়ি কাপড়টারে আগুন দিয়ে পুরে ফেললেন পরপুরুষ কেন কাপড়টার দিকে তাকাইল আর আমার স্বাধীন সোনার বাংলা আর অনেক মা বোন পেটের ভিতরে বাচ্চা নিয়ে ঈদের মৌসুম আসলে যে কোনো মুহূর্তে মার্কেটে হাজার হাজার মানুষের সামনে ঘোরাফেরা করে এমন মা বোন সমাজে আসে না না এই কালা তাজিনী মিনা শৌকে যাই না আঙ্গরের গাছ থেকে কখনো কাঠালে আশা করা যায় না তুমি বে পর্দা তুমি খোদার সঙ্গে না ফরমানি করবা আর তোমার সন্তান আল্লাহর অলি হয়ে যাবে এটা কখনো তুমি চিন্তা করো না মা এই জন্য আমার কথাগুলো মনোযোগ দেন শুধু সন্তান দুনিয়াতে আসার পরে অভিভাবকের দায়িত্ব না আসার আগে দায়িত্ব আছে আসার আগে দায়িত্ব হলো সন্তান পেটে দিয়েছেন কে এই জবান খুলে বলেন কে সন্তান সন্তান নাই তার জিগাও কেমন মূল্য আর তোমার আল্লাহ সন্তান দিছে এই সন্তান নিয়ে তুমি রাস্তাঘাটে ঘোরাফেরা করো পরপুরুষের সামনে তুমি সুন্দর করে চলাফেরা করো না 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 মা এই পেটের ভিতরে বাচ্চা নিয়ে যদি তুমি মানুষেরই পর পুরুষেরই সামনে যাও ওই আসরটা তোমার সন্তানের উপরে পড়তে পারে তুমি পেটের ভিতরে সন্তান নিয়ে যদি তুমি কোনো ধরনের খারাপ ব্যবহার করো এই আসরটা তোমার সন্তানের উপরে পড়তে পারে একবার কি তুমি খেয়াল করো না হুজুর কৌশিফাক আব্দুল কাদের দি মায়ের পেটের মধ্যে ছিল মা আঠারো পারা কোরআন পড়ে ফেলেছে আর ওই সন্তান পেটের ভিতরে থেকে আঠারো পারা কোরআন মুখস্থ করে ফেলেছে আর আল্লাহ আল্লাহু আকবার বলেন কি ব্যাপার কি ব্যাপার এইগুলো তো আমাদের অনেক শিক্ষণীয় ব্যাপার আছে ওমা ঘটনা তো অনেক দূরে যেতে হবে আমি গর্ভে থেকে দন নাম আল্লাহর কাছে সব সময় বলবেন আল্লাহ গো তুমি আমার এক নেক সন্তান দাও ওই নেক সন্তান কামনা করার আগে তুমি আগে নেককার হতে হবে কথা বলেন ঠিক এই জন্য বাবা আমরা জামেদর জামেদর জাম মনে কোনদিন কোনদিন আব্বুল আলমিন কাহারো সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপাইয়া দেন না একটা কথা মনে রাখেন সন্তান পেটের ভিতর থেকে দুনিয়াতে আসবে আজকে তো আপনার পেটে সন্তান আছে অনেক মা আছে পেটে সন্তান নাই আল্লাহর কাছে দিনে রায় চব্বিশ ঘন্টায় শুধু একটাই কথা আল্লাহ ছেলে হোক মেয়ে হোক হোক হোকা হোক আমার একটা সন্তান দাও লোক সমাজে মানুষ আমার অনেক কলঙ্কিনী বলে ডাকে লোক সমাজ আমি মুখ দেখাইতে পারি না এই জন্য ও মাপ আপনার কাছে অনুরোধ করি বলি আল্লাহর কাছে শুধুমাত্র কামনা করেন আল্লাহ রাব্বুল আলমিন দেওয়ার মালিক কথা বলেন ঠিক কিনা বলে এই জন্য আমার বাবারা সন্তান পেটে থাকা অবস্থায় আল্লাহর কাছে শুধুমাত্র পানা চাইতে হবে আল্লাহ তুমি আমার সন্তান দাও এই কথা বলার পরে আল্লাহ আপনাকে সুন্দর একটা মানিক সন্তান দান করেছেন এরপর থেকে আপনার শরীয়তে দায়িত্বটা বেড়ে গেল শরীয়তে দায়িত্বটা বেড়ে গেল হাকি কত বেড়ে গেল কি বেড়ে গেল সন্তানটা যখন ভূমিষ্ঠ হবে আপনার প্রথম দায়িত্ব হলো কি সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর আপনার কি দায়িত্ব পেত বাবা মা আপনার দায়িত্ব হলো সন্তানটা যেই মাত্র বমিষ্ঠ হইছে ওই মুহূর্তে সন্তানের ডান কানের মধ্যে যাইয়া মুখটা লাগাইয়া দিবেন দিয়ে এমনি ডাক মারবেন ওই সময়টা সন্তান হওয়ার সময় শয়তানটা উত্তেতে বসে থাকে এই সন্তানটারে পথভ্রষ্ট করার একটা রাস্তা বের করার জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলি হিমাসাল্লাম তিনি আল্লাহর হাবিব সহসাল্লাম বলেছেন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর সাথে সাথে সন্তানের ডান কানে আজান দিয়ে দাও এটা শোন মধ্যে মুখটা লাগাইয়া বলে দাও সন্তানের কানের মধ্যে আজান দিয়ে দাও এটা হলো অভিভাবকের দায়িত্ব এখন অভিভাবক যদি আজানটা না দেন তাইলে তো শয়তান তার আসর করলো ঠিক কিনা বলো একটা একটা করে মনে রাখতে হবে আজকে এই সারা জীবন মা বাবার ওয়াজ করেছি আজকে হলো বয়ান উল্টা মা বাবা সন্তান দিকে খুব বান্ডাল আশা করে মা বাবা সন্তান দিকে অনেক কিছু আশা করে কিন্তু মা বাবার তো সন্তানের প্রতি দায়িত্ব আছে এবার সন্তান হওয়ার পরে এক নম্বর দায়িত্ব সন্তানের কানের কাছে মুক্কা লাগায় আজান দিবে আজান দিলে শয়তান পালায়া যায় জোরে জোরে বলুন আল্লাহ আকবার এই জন্য আমার বাবা জিরা গভীর মনে যুগ দুই নম্বর হল সন্তান যখন তার সাত দিন হয়ে যাবে তখন তার মাথার চুলগুলো সুন্দর করে কেটে ফেলবে যতটুকু ওজন হবে সেই অনুপাতে তোমাকে রূপার সম পরিমাণ মূল্য ধরে করে দিতে হবে শুধুমাত্র তাই নয় ওই সময় সন্তানের জন্য করা কি হলো আপনাকে আকিকা করে দিতে হবে আপনাকে সন্তানের পক্ষে কি মাথা কামানো সম্ভব কথা কোন না কেন সন্তানের পক্ষ কি আকিকা করা সম্ভব আকিকা করার দায়িত্ব কার অভিভাবক যদি না করে এই সন্তানটা হাসরের ময়দানে মায়ের এ দাঁড়ায়া যাবে চিৎকার মেরে বলুন আল্লাহ আকবার এই হলো সন্তানের দুই নম্বর অধিকার মা বাবার প্রতি তিন নম্বর অধিকার কি জানেননি তিন নম্বর অধিকার হল সন্তান আশা করে মা বাবা সন্তানের সুন্দর একটা নাম রাখবে আমার নবী যেই সমস্ত সন্তানগুলোর নাম উল্টা পাল্টা রেখেছিল আমার নবী তাদের নামগুলো পরিবর্তন করে ভালো ভালো নাম রেখে দিতে একটার নাম ছিল আব্দুল উজ্জা রাসুল বলেন এই নামটা ভালো নাম আজকে দিকে তোমার নাম হলো আব্দুল্লাহ আরও যেরকম রেখুন এইভাবে আল্লাহর হাবিবসংখ্য নামগুলো চেঞ্জ করে দিতেন কারণ হাসরের ময়দানে সন্তানের নাম ধরে ডাক দেওয়া হবে কথা বলেন না ঠিক না বেটি এই হলো সন্তানের সুন্দর একটা নাম রাখতে হবে দুঃখজনক হলো সত্য আল্লাহর কাছে সবথেকে প্রিয় নাম হলো দুইটা এক নম্বর হলো আবদুল্লাহ আরেক নম্বর হলো আব্দুর রহমান এখন যদি কোনো ছেলের নাম রাখি আব্দুর রহমান এটা বুড়া নাম তো বুড়া মানুষের নাম ভালো একটা নাম দেন হ্যাঁ যদি বলি ভুলেট ও ফাইন হয়েছে এরকম শুধু আধুনিক মেয়ের নাম মেয়ের নাম যদি বলেন আপনি রাম রাখো ফাতে মা কয়েটা বুড়া মানুষের নাম যদি বলি নাম রাখো খাদি যা কয়েটা আরো বেশি বুড়া মানুষের নাম মুরুব্বি মুরুব্বি মনে হয় যদি বলে নাম রাখো টুইং ক্যালক ঠিক আছে ঠিক আছে না নামের কারণে বহুত মানুষ আল্লাহ কাঠ দাঁড়াবে এটার দায়িত্ব সন্তানের নয় সন্তানকে ছোটবেলা যেই নামটা রাখা হবে সন্তান বড় হলে সেই নামে ঘরে উঠবে এই জন্য সুন্দর একটি নাম বংশের প্রতীক একটি নাম সমাজের ভবিষ্যতের প্রতীক সুন্দর নাম সন্তান ইমানির প্রতীক বলুন কি হলো কষ্ট হচ্ছে আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে এক নম্বর সন্তানের কানে আজান দাওয়া কথা কেন মনে থাকবো দেওয়া দুই নম্বর সন্তানের মাথা তিন নম্বর সন্তানের আকিকা চার নম্বর সন্তানের সুন্দর একটা নাম রাখা পাঁচ নম্বর কি যুবক ভাইয়ার আমার পাঁচ নম্বর হলো এই সন্তানটাকে তুমি খতনা করা এই খতনাটা সন্তানের উপরে সোনাতে ইব্রাহিম এই সন্তানের খতনা করার দায়িত্ব অভিভাবকের আসে না নাই এই খতনাটা করাবে চলে গেল খতনার কাই দায়িত্ব এ যুবক শুধুমাত্র তাই নয় ছয় নম্বর হলো যখন সন্তান করাবে যদি তার বয়সটা সাত হয়ে যায় তখন তার সুন্দর করে নামাজের জন্য শিক্ষাটা দিয়ে দেওয়া কিসে শিক্ষা দেওয়া দেওয়া আর ওই নামাজের শিক্ষা দেওয়ার আগে কিছু খুঁটিনাটি শিক্ষা আছে মা ঘরের ভিতরে বলবে ও বা আল্লাহ কয়জন তাহির শিক্ষাটা দিতে হবে আল্লাহ একজন কারণ সন্তান প্রত্যেকটা সন্তান ছোটবেলা থেকে মায়ের শিক্ষাটাকে মনে রাখে স্কুলে যাওয়ার আগে মা সন্তানকে শিক্ষা দিবে আল্লাহ কয়জন কুল হুওয়াল্লাহু আহাদ আল্লাহু সুয়াদ লাম ইয়ালিদ ওয়া লা ইয়ুলাদ ওয়া লা ইয়াকুল্লাহু আহাদ আল্লাহু আকবার মা বলে দিবে আর বাবা আমার আল্লাহ একজন এরপরে বলবে আমাদের নবী হযরত মুহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামের উপরে কালিমাটা পড়ايا দিবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ ওই আল্লাহ আল্লাহ পাকের পরিচয় শিক্ষা দিবে নামাজে যাওয়ার আগেই এই শিক্ষাগুলো দিতে হবে আল্লাহ একজন আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা যাবে না আল্লাহ ছাড়া কাহারও কাছে মাথা নত করা যাবে সাজদা পাওয়ার মালিক কে আর যারা বলে সাজদা পাওয়ার মালিক কে এই শিক্ষাটা আমার মা আমাকে ছোটবেলায় আমাকেও শিক্ষা দিয়েছেন মা বলছিলেন সালার মধ্যে বসায় বলছিলেন বাবা রে আল্লাহ একজন আল্লাহ সঙ্গে কাউকে শরীর করা যাবে না দুঃখ লাগে কষ্ট লাগে আমার সমাজে বহুত মানুষ আছে যারা বলে আমরা নাকি মাজারে পূজা করি সন্তানকে ছোটবেলা শিক্ষা দিবেন মাজার জিয়ারত করা সন্ন্যত ঠিক কি না বলো শেষদা বাবার মালিককে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে এই জন্য যুবক এই শিক্ষাটা অভিভাবক ছোটবেলায় সন্তানকে দিয়ে দিলে এই ভবিষ্যতে এই সন্তানের মস্তিষ্ককে পৃথিবীর কোন দলিল দ্বারা বিকৃত করতে পারবে না এই শিক্ষাগুলোর বাইরে আরো আছে কি আছে নামাজে যাওয়ার আগে তো তুমি তাকে মসজিদে পাঠাইয়া দিতে হবে কোরআন না জানলে তো নামাজ পড়তে পারবে না এই কোরআনের ভিতরে প্রথম স্টেপ হলো কায়েদা দ্বিতীয় স্টেপ হলো আমপারা তৃতীয় স্টেপ হলো কোরআন করিম তাকে বুঝাতে হবে তুমি আরবি পড়ো এ বি সি ডি ই এফ জি এইচ আই জি কে এল এম এন ও পি কিউ টি ইউ ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড বাওয়েল হলো পাঁচটি কনসন বাকিগুলো এ আই ও ইউ এইগুলো পড়াইলে আপনি পড়াইতে পারবেন কিন্তু একটা সওয়াব পাবে না কিন্তু ছোটবেলায় প্রথম সবকটা দিবেন কোরআন দিয়া দেখবেন কোরআনের একটা অক্ষর পড়লে আমার আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় দশটা নেকি দান করে দিবে এই কোরআনের শিক্ষা দরকার আছে না নাই আর ওদের আছে না নাই পৃথিবীতে ওই মানুষটা সবচাইতে উত্তম যে ব্যক্তি কোরআন শিখে আবার একজনকে শিখায় ঠিক কিনা এই জন্য কোরআন আমরা চাই কি চাই না এই শিক্ষাটা সন্তানকে ছোটবেলায় মা ঘরের মধ্যে দিয়ে দিবে এই যে মায়ের সন্তানকে ছোটবেলায় কোরআন শিক্ষা দেয় এই সন্তানকে পৃথিবীর কেউ গুমরা বানাইতে পারে না কথা বলে না ঠিক না আল্লাহ বলেন ফিজু আল্লাহ আল্লাহরে কোরআন করেছি আমি আল্লাহ এই কি হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি এই জন্য যুগে 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 হাফেজরা সিনার মধ্যে ধারণ করেছে তাকে বুঝাতে হবে ছোটবেলায় বাবা কোরআন পড়লে নামাজ পড়তে পারবা নামাজ পড়তে গেলে তাহ আসে না নাই দরদ শরীফ আসে না নাই দয়া মাসুরা আসে না নাই নামাজের দোয়ায় কোনো আছে না নাই এই শিক্ষাগুলো সাত বছর কেন সাত বছর আগেই সন্তানকে দিতে হবে এরপরে মসজিদে যাওয়ার জন্য তাকে আহ্বান করতে হবে ঠিক কিনা বলো আর আমার দেশের ভিতরে উল্টা কোরআন শিখাই না ধর্ম বুঝাই তো না আল্লাহ চিনাই না সাত বছরের পর দশ বছরের পরে কে নামাজে যা পরে কবি বাবু কাছে নামাজের টাইমে দোকানে বসে বসে টেলিভিশন দেখে আর সন্তান নামাজ পড়ে না বন্ধু বান্ধব নিয়ে খেলা করে যেমন কর্ম তেমন ফল কথা বলেন ঠিক কিনা তাকে কোরআন শিখাইয়া দেন আবার হাতের বেলা আপনি তাকে শিক্ষা দিবেন কি বলবেন যে বাবা খাবার আগে কি দোয়া পড়তে হয় ঠিক কিনা হ্যাঁ বাবা পায়খানাতে ঢুকানোর সময় কী দোয়া পড়তে হয় বের হওয়ার সময় কী দোয়া পড়তে হয় পানি কোন হাতে পান করতে হয় দাঁড়িয়ে পানি পান করলে কি হয় এই শিক্ষাগুলো স্কুলের হুজুর সাররা দিবে না মাদ্রাসার শিক্ষকরা দেওয়ার সময় নাই এই শিক্ষাগুলো একজন অভিভাবককে দেওয়া লাগবে কথা বলেন ঠিক কিনা বাবা হলো খেলার বন্ধু মা হলো মায়ার বন্ধু এই দুইটা বন্ধুর মাঝখানে অনেক ছেলের অনেক অভিভাবকের ইতিহাস এমন পাওয়া যায় অনেক অভিভাবক সন্তানরে গুম পাড়াইতে যাইয়া গান গাই অনেক সন্তানকে গুম পাড়াইতে যাই এইভাবে গুম পাড়াই আম পাতা জোড়া জোড়া মারবা ওরে আগুম বাগডুম গোড়া ডিং যে বল তাকে শুয়ার সময় এইগুলা শেখাও কেন শোয়ার সময় এইভাবে তার গুম পাড়াও কেন অভিভাবকের দোষ অভিভাবকের দোষের কোনো অভাব নাই কয় হুজুর ছোটবেলা কি পড়াইতাম কি বুঝাইতাম কিন্তু তা না সন্তানকে ডান হাতে খাওয়ায়বার আমার আসল বলেন সন্তানকে অনেকগুলো অভ্যাস অভিভাবক করতে হবে এর মধ্যে খাওয়াইবার অভ্যাস ডান খাতে হাওয়া খাওয়ার অভ্যাস করতে হবে আমার অভিভাবকরা অনেক অসচেতন অভিভাবক কি কই জানেন নি কই হুজুর আমার সন্তান এমনি ভাত খাই না কার্টুন লাগাইলে খায় মোবাইল না দিলে ভাতই খায় না এইটা কি মোবাইল কি পুলায় জন্ম থেকে দেখছে মোবাইল এই মোবাইল তুমি দেখছো অভিভাবক দেখেছ এখন বর্তমান প্রেক্ষাপটে প্রত্যেকটা অভিভাবক যখন টেলিভিশনের প্রতি নেশা হয়ে গেছে ছয় সন্তান ওই কার্টুন দেখার জন্য পেশা হয়ে গেছে পড়তে মনে চাই না কার্টুন দেখতে চাই কার্টুন দেখে দিকে তার স্মৃতিশক্তি আর মেধাশক্তিকে লোপ করে ফেলতেছে হাত তুলে বলেন ঠিক কিনা বলেন তোমাকেই বলছি মা তোমার অনেক দায়িত্ব আছে অনেক দায়িত্ব আছে যদি সন্তানকে সন্তানের প্রতি আপনার অনেক দায়িত্ব আছে এই খুঁটিনাটি দায়িত্বগুলো জাস্ট আমি স্মরণ করে দিচ্ছি আপনারা কিন্তু এগুলো জানেন অনেক সময় আজকেও একজন ছেলে আসছিল আমার পাশে ছবি তোলার জন্য ছোট্ট ছেলে তার অভিভাবক ছিল আমার পাশে এসে বলতেছে হুজুর দোয়া করি আল্লাহ যেন সন্তানটাকে যেন আপনাদের মতো যেন এইভাবে যেন ওয়াজ মাহফিল করতে পারে মায়ের স্বপ্ন তো স্বপ্ন দেখা ভালো যে কোনো অভিভাবক সন্তানকে নিয়ে হওয়ার আগে স্বপ্ন দেখে ডাক্তার বানাবো হওয়ার আগে স্বপ্ন দেখে ইঞ্জিনিয়ার বানাবো এগুলো বানাইতে গেলে আপনি অভিভাবককে আগে একটি মহাবিদ্যালয় কথা বলেন না কেন ঠিক কিনা বলেন বিষয়টা খুব সামাজিক বিষয় এই জন্য আমি খুব ঘাটে ঘাটে কথাগুলো বলে দিয়ে যাই সাত বছর হলে তার সমাজের জন্য আহ্বান করতে হবে বছর হলে মৃদ করতে হবে তাকে আঘাত করতে হবে যাও যাও মসজিদে নামাজ পড়া ফরজ করেছেন কে তাকে বোঝাতে হবে নামাজ না করলে হাসরের ময়দানে নামাজের হিসাব গ্রহণ করবেন কে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব গ্রহণ করবেন সর্বপ্রথম নামাজের হিসাব হবে এইভাবে অভিভাবক গুলো তাকে সচেতন করবেন ও যুবক ভাই কেমন সচেতন করবেন দেখেন হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের আমলের একটা ঘটনা মনে হয়ে গেল হজরত ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন আব্দুর রহমান নামে এক মুজাহিদ এক জিহাদের মধ্যে ওয়ানা দিয়েছে সুবহানাল্লাহ আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা জিহাদ কি আমত পর্যন্ত অব্যাহত থাকবে সবচাইতে বড় জিহাদ হলো নফসের সঙ্গে জিহাদ করা ওই মুজাহিদ সে যখন যুদ্ধের ময়দানে যাবে তখন তার পেটের ভিতরে একটি বাচ্চা ছিল স্ত্রী পেটের ভিতরে বাচ্চা ছিল এই বাচ্চাটা পেটের ভিতরে অবস্থা থাকা অবস্থায় তার স্ত্রী প্রেগনেন্সি হা মেলা ছিল ওই আব্দুর রহমান স্ত্রীকে ডাক দিয়ে কয় শোনো না দিনের জন্য আহ্বান এসেছে দিনকে রক্ষার জন্য আহ্বান এসেছে আমি আর ঘরে বসে থাকতে পারব না আমাকে বিদায় দাও আমি যাব জিহাদ করার জন্য যুদ্ধের ময়দানে এই জন্য আমার যুবক ভয়ারাপ আব্দুর রহমান স্ত্রীকে যখন বললেন আমি যাব জিহাদের ময়দানে কিন্তু কতদিন লাগে আমি তো জানি না তবে একটা কাজ করো আমার হাতে আমার কাছে তিরিশ হাজার দেড় হাম আছে এই দের আমি তোমারে দিয়ে গেলাম নাও তুমি এটা দিয়ে চইল আমি আশা পর্যন্ত তুমি এইগুলো দিয়ে চলাফেরা করিও কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস যে স্ত্রী পেটের ভিতরে বাচ্চা স্বামী তার ঘরে থাকে না তার টেক কেয়ারটা কিন্তু তেমন ভাবে হয় না কিন্তু আল্লাহ যারে রক্ষা করে পৃথিবীর কেউ তারে কিছুই করতে পারে না আল্লাহ রাব্বুল আলামিনের মহিমায় ওই স্ত্রী ঘরে একটি সন্তান হয়েছে ছেলে সন্তান আর আব্দুর রহমান যখন যুদ্ধের ময়দানে গেলেন যুদ্ধ করতেছেন করতেছেন হঠাৎ করে শত্রু কর্তৃক আব্দুর রহমান গ্রেফতার হয়ে গেলেন একদিন নয় দুই দিন নয় ওই ছে শত্রুদের মাঝে তিরিশ বছর পর্যন্ত বন্দি ছিল হকের জন্য বন্দি হকের জন্য প্রত্যেকটা দিন তার নফল বা তোর হয়ে গেছে কথা এখন ঠিক কিনা ডাক দিয়া বলেন এবার আব্দুর রহমান তিরিশ বছর পরে ছাড় পেল শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেল এবার তিনি বাড়ির মধ্যে রওয়ানা দিলেন তিনি যাইতে যাইতে হঠাৎ করে গভীর রজনীতে তাহার যদি টাইমে দরজায় গিয়া টুকা দিলেন দরজায় যখন টুকা দিল গড় থেকে একটা ছেলে বলল কে কামি কয় কে আমি ঘর থেকে ছেলে মনে করছে বাড়িতে ডাকাত এসেছে এবার ঘরের ছেলেটা দরজা খোলে তারে ঘরে ঢুকতে দেয় না ডাকাত 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 গভীর করে আওয়াজ তুলল আর পাশের বাড়ির মানুষগুলো জোর হয়ে গেছে কিন্তু যুবক ভাইয়েরা রাতের বেলা লাইট নাই আলো নাই রাতের অন্ধকারে এমন একটা সময় বিতর্ক হলো এলাকার মানুষ আসলো ডাকাত ডাকাত বলে গর ঘেরাও করলো আর লোকটা বলতেছে আমি 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 গরের মালিক এই কথা বললে কি হবে গ্রামবাসীও চিনে না সন্তানও চিনে না এই ছেলেটা কো নাই ডাকাতি করতে আসছে হঠাৎ করে এই লোকটা ধাক্কা ধাক্কি করে গ্রামের হাতে তাকে তুলে দিল আর ছেলেটা হঠাৎ করে শুনলেন মসজিদের ভিতরে আজান হচ্ছে গম্ভতে নামাজ ভালো নাকি খারাপ গম্ভতেন নামাজ উত্তম এই আওয়াজটা শোনার পরে সন্তানটা তর্ক বাদ দিয়া দিলেন একটা দৌড় মারলেন মসজিদের ভিতরে চলে গেলেন আর এই দিক দিয়ে গ্রামবাসী ডাকাত মনে করে তারে ধরলো হঠাৎ করে ঘর থেকে মহিলা একটা বের হলো বের হওয়ার পরে কয় ও গ্রামবাসী এটা অন্য কেউ নয় এটা তো আমার স্বামী যে যুদ্ধের জন্য তিরিশ বছর আগে গিয়েছিল আজকে যুদ্ধ থেকে বাড়ির মধ্যে ফিরেছে মনে হয় কোনো মুসিবতের মধ্যে ছিল আমার কাছে তো কোনো খবর ছিল না স্বামী হ্যাঁ আসেন স্বামীটা দিয়ে তো হ্যাঁ স্ত্রী তুমি কি শুনো না মসজিদ আজান হয়েছে আমি মসজিদের ভিতরে নামাজে যাইতেছি আমি তোমার কাছে পরে এসে কথা বলবো আর জোরে জোরে কন সবাহান আল্লাহ আমি তোমার সাথে পরে কথা বলবো এই কথা বলে তিনি মসজিদে চলে গেলেন মসজিদে যাওয়ার পরে নামাজ আদায় করলেন নামাজের পর তিনি একটু বসলেন অনেক ক্লান্ত শান্ত মসজিদ আগে যেমন ছিল তেমন মসজিদ নেই মসজিদ অনেক উন্নত হয়ে গেছে কিন্তু নিজের বাড়িটা যেমন ছিল এমনই রয়ে গেল কিন্তু লোকটা যখন মসজিদে গিয়া বসলেন বসার পর তিনি দেখতেছেন নামাজের পর কেউ মসজিদ থেকে বের হয় না অনেক অনেকগুলো মসজিদ থেকে মানুষ আবার এই মসজিদে আসতে এ জিজ্ঞাস করা হয় কি ব্যাপার আপনারা নামাজ পড়ছেন অন্য এক অন্য মসজিদে আমরাও এই মসজিদে নামাজ পড়েছি এই মসজিদ দিকে কেউ বের হচ্ছে না আপনারা অন্য মসজিদ কেন আসতেছেন কয়ে আপনি কেডাই কয়ে আমার পরিচয়টা পরে বলি তোমরা নামাজের পরে এমনভাবে কেন মসজিদটা গ্রাউ করতেছো। ওই মসজিদের মুসলিরা ডাক দিয়ে কেন আপনি কি জানেন না এই মসজিদের ভিতরে একজন ওয়াইজিন আছে একজন বান্দা আছে তার আলোচনা শুনলে আমাদের অন্তরটা নরম হয়ে তার আলোচনা চোখের পানি রাখা যায় না যুবকের দল এ আমার আঙ্গুরিয়ার বন্ধু আপনারা বলেন ইজ্জতির মালিককে আল্লা রাবুল আলম যিনি ছিলেন যিনি আছেন তিনি থাকবেন তিনি যার ইচ্ছা সম্মান দেয় যার ইচ্ছা অপমানিত করে আবার যার ইচ্ছা রাজত্ব দেয় যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্বটা সিনাইয়া নিয়ে যায় কথা বলেন ঠিক কিনা এবার হাজার হাজার মানুষ লাইন ধরে বসে গেছে ওই মুরুব্বিও বসে গেছে ওই দেখি কে ওয়াজ করে দেখতেছে মসজিদের ইমাম সাহেব তিনি মেম্বারে বসে বসে বয়ানটা শুরু করলেন এমন সুন্দর বয়ান তার যেমন রূপ যেমন চেহারা তার তেমন কণ্ঠ তেমন মায়া এমন ভাবে ওয়াজ শুরু করলেন ওয়াজ শুরুর ভিতরে অনেকগুলা মানুষ চোখের পানি ফেলে কান্না শুরু করলেন কান্না করতে করতে বুক বাসায় ফেললেন হঠাৎ করে বয়ানটা শেষ হয়ে গেল আর এই দিক দিয়া ওই মুজাহিদ বাড়ির দিকে রওয়ানা হলো বাড়ির মধ্যে যাওয়ার পর স্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ হলো আর ওই দিক দিয়া মসজিদের অসংখ্য মানুষ হুজুরের সঙ্গে মুসাফা করে আল্লাহ আকবার তার সঙ্গে মুসাফা করে আর ওই লোকটা বাড়ির মধ্যে গেলেন যেই মাত্র ঘরের ভিতরে যায়া ঢুকলেন ঢুকার পর স্ত্রীর সঙ্গে দেখা হলো এবার দুইজন কথা বলতেছে অনেক বছর পর দেখা হল কথার এক পর্যায়ে ডাক দিয়ে কয় ও তুমি শোনো না গো আজকে আমি আসলাম জেলখানার ভিতরে ছিলাম বন্দি ছিলাম জীবনে অনেক বয়ান আমি শুনেছি আজকে যখন আমি মসজিদে গেলাম আমি যাইয়া দেখলাম একটা সন্তান এমন সুন্দর করে বয়ান করতেছে এমন তার কণ্ঠ এমন তার চেহারা এমন তার চেহারা এমন তার সুর এমন তার বয়ান আমার অন্তরটা আখেরাতের জন্য পাগল পাগল হইয়া গেছে এবার ডাক দিয়ে এত সুন্দর সুর তার অবস্থা দেখে আমার মনটা বলে গেছে এবার স্ত্রীর ডাক দিয়ে কয় চিনেননি সেই লোকটাকে এই সন্তানটাই হইল আপনার রেখে যাওয়া গর্বের সন্তান আরে হাত খুলে আল্লাহু আকবর এবার ডাক দিয়া কয় শুনো গো আমার সন্তান যদি এটা হবে তারে এমন আলেম বানাইলা কেমনে তারে এত প্রতিষ্ঠিত করলা কেমনে তাকে এত পজিশনে নিলা কেমনে এত উচ্চ শিক্ষা দিলা কেমনে এবার স্ত্রীটা ডাক দিয়ে স্বামী গো আপনি আমার খরচের জন্য যে এই টাকাগুলো গেছেন। এই টাকা দিয়ে আমি দুনিয়াদারি করি নাই গো স্বামী আমার এই টাকা দিয়ে আমি আনন্দ উল্লাস করি নাই এই টাকা দিয়ে আমি কোনো রং তামসা করি নাই আমার সমস্ত টাকাগুলো খরচ করেছি আমার আপনার রেখে যাওয়া গর্বের সেই সন্তানের জন্য আমি তিলে 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 আপনার যে আপনার জায়গাটা আমার জায়গাটা এমনভাবে সন্তানের প্রতি টেক কেয়ার করেছি আমার আল্লাহ এই সন্তানের প্রতি রাজি হয়ে গেছে এ আমার আঙ্গুনিয়ার মা স্বামী টাকা পাঠাই টাকাটা কোন রাস্তায় ব্যয় কর যত টাকা আছে নিজের অলংকারের জন্য নয় যত টাকা আছে জমি জমা রাখার জন্য নয় তুমি মনে রাখো তোমার বাড়ি আছে একটা সম্পদ তোমার জমিন আছে একটা সম্পদ তোমার ব্যাংকে টাকা আছে একটা সম্পদ সব চাইতে বড় সম্পদ হল একটা সচ্চরিত্র আদর্শবান সন্তান কথা বলেন ঠিক কিনা বলেন দলিল 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 য়াশপা আল এল নবিক দু সল্লাল্লাহসাল্লাম য়াশপা ইয়ামাল সাতুল্ আম্বিয়া উ থুম্মাল উলমা উ থুম্মা শোহাদা ময়দানে তিন ধরনের মানুষ আল্লাহর আদালতে কথা বলবে এক নাম্বার নবীরাছুল গণ দুই নম্বর হল শহীদগণ তিন নম্বর হল আলেম কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে বান্দাদের মধ্যে আলেমরা এই জন্য আমি আমার নবী আপনার নবী বলেছেন তুমি নিজে আলেম হও তোমার সন্তানকে আলেম বানাও তোমার সন্তানকে যদি আলেম বানাতে না পারো তাহলে আলেমের সঙ্গে তুমি সম্পর্ক করো এই জন্য আলেম কাকে বলে যারা আল্লাহ এবং রসুলকে মানার মতো মানে যারা এরাই হলো আলেম কথা বলেন ঠিক না এই জন্য কোরআন সন্ন্যার আলোতে যারা আলোকিত এরা নুরু আলা নূর ঠিক কিনা বলেন এই জন্য যুবক আমার অনুরোধ কিনা বলি ওই লোকটা ডাক দিয়ে এক ও স্ত্রী গো তোমার জন্য আমি কি দিব আমার দেওয়ার কিছু নাই স্বামীটা চোখের পানি ফালায়া কান্না শুরু করে দিলেন বন্ধুরে সন্তানের জন্য বাবা চোখের পানি ফেলে দিলেন এখন আপনার রাঙ্গুনিয়ার মানুষ বলেন এই চোখের কান্নাটা কি আনন্দের কান্না নাকি দুঃখের কান্না কিছু কিছু ছেলে আছে পরীক্ষা পাশ করলে কান্দে আবার কিছু কিছু ছেলে আছে পরীক্ষা ফেল করলে কান্দে দুই কান্নার পানির মধ্যে পার্থক্য আছে না নাই একটা হলো সুখের কান্না আর একটা হলো দুঃখের কান্না এবার ইন মিন টাইমে ওই সন্তানটা বাড়ির মধ্যে আসলেন আসার পরে দেখতেছেন লোকটা ঘরের ভিতরে সন্তান ডাক দিয়া কয় আম্মা তুমি একটা পরপুরুষের সামনে কেমনে বসে আছ এবার বাবা বুঝতে আর বাকি নাই আমার পোলা যা শিখছে সব অরজিনাল কথা কোন ঠিক কিনা মা ডাক দিয়া কই বাবারি হ বাবা তোর না তোর বাবার গল্প কইছি এতদিন শোনাইছি তোর বাবা দিনের জন্য শহীদ হইয়া গেছে আমি জানি না কি আছিল এতদিন বলছি তোর বাবা বড় দিনের জন্য পাগল ছিল এতদিন তোর বলছি তোর বাবা বড় দিনের জন্য আশিক ছিল হকের জন্য পাগল ছিল কোরআনের জন্য পাগল ছিল তোর বাবা মনে হয় শহীদ হইয়া গেছে কিন্তু ওই শাহাদতের স্পিরিট নিয়ে তুইও কিন্তু আল্লাহর প্রেমে বিবর হইয়া গেছ আজকে যারে দেখতেছ কে অন্য কেউ না ইনি হলো তোর আব্বা যা

সন্তানকে কোরআন শিক্ষা দিলে কেমন লাভ শুনেন। ঈসা নবীর কথা মনে হয়ে গেছে ঈসা তিনি পাশ যাইতেছেন এ বন্ধু ও বন্ধুরে আমার ঈসা নবী পাশ দিয়া যাইতেছেন হঠাৎ করে দেখলেন তার উম্মতের একটা কবরের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতেছে দাউ দাউ করে কবরের ভিতরে আগুন জ্বলে উম্মতের কবরে যদি আগুন জ্বলে নবীর কাছে ভালো লাগে না খারাপ লাগে মুরগির বাচ্চা যদি ছিলে থাবা মাইরা লয়া যায় মুরগির কাছে কি ভালো লাগে না খারাপ লাগে আরে বাবা আমার নবী উম্মতের যখন কষ্ট দেখেছেন আমার নবী অনেক উম্মতের জন্য কেঁদেছেন এবার ঈসা নবী দেখলেন তার উম্মতের কবরের ভিতরে আজা হইতেছে জাহান নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে এবার তিনি আগুন দেখে বাড়িতে গিয়ে শুইলেন ঈসা নবী রাতের বেলা গুম হয় না এবার গুম না হওয়ার কারণে সকালবেলা তিনি উঠলেন ওইটা মনে মনে ভাবেন আমার উম্মতের কবরের ভিতরে আগুন দেখে আমার সহ্য হয় না ও বন্ধু এবার ঈশা নবী আবার দ্বিতীয়বার সকালবেলা কবরটা দেখার জন্য গেলেন যেইমাত্র কবরটা দেখতে গেলেন দেখার জন্য যখন গুরুস্থানে গেলেন গুরুস্থানে যাইয়া দেখতেছেন যে কবরটা আগের দিন জাহান নামের আগুনের দাও দাও করে জ্বলতেছে পরের দিন যায়িয়া দেখতেছে এই কবরটা জান্নাতের বাগান হইয়া গেছে আপনারা মনে হয় ঘুমাইয়া গেছেন ঘুময়ে গেছেন উচিত কথা বললেই তাহেরি ভালো না এখন অনেক অভিভাবক আমার প্রতি খুব বেজার কই হুজুরে ছোট্ট একটা মানুষ আলী স্যার শাসন করতেছে আরে বাবা আমি নিজ অভিভাবক আমার এক ছেলে এক মেয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারহাবা করুন মারহাবা আঙ্গুদসে হুজুর মেয়ে যদি হয় একটা জায়গা দুইটা এরাক করে এর কো ফলে আছে এ রাগ করে কই দুইটা মেয়ে হইছে সামনে দিকে একটা চলে নি হয় লাস্টে জায়গা দেখতেছে হিডো মেয়ে হইছে এবার স্ত্রী স্বামীকে দুশে স্বামী স্ত্রীর দুষে তোমার লাগবে ওটা স্ত্রীকে তোমার লাগবে এরা অনেক বেজার অনেক বেজার আই সর্বনাশ এমন বেজার মুসা নবী বলছিল ও আল্লাহ তুমি যখন খুশি হও তুমি কি করো আল্লাহ বলছিল হে মুসারে আমি যখন খুশি হয় আমি মানুষের বাড়িতে মেহমান পাঠাই ও আল্লাহ যদি আর চাইতে বেশি খুশি হও আল্লাহ ডাক দিয়ে আর চাইতে আমি বেশি খুশি হলে আমি জমিনে বৃষ্টি নাজিল করি এদিকে মানুষগুলো খুব বেজার আপনারা বলেন সোবাহান আল্লাহ হাত তুলে বলুন সোবহান আল্লাহ ও আল্লাহ এর চাইতে যদি বেশি খুশি হও তুমি কি করো আল্লাহ বলে সব চাইতে যখন বেশি খুশি হয় আমি সংসারে কন্যা সন্তান দান করি এই জন্য আমার প্রথম মেয়ে মারাবা আমি বলছিলাম আল্লাহ আমার প্রথম মেয়েটাই দিও আল্লাহ হয়তো কবুল করছেন মারা বা না

হাদিয়া এটা হলো মহাব্বত কথা বলেন ঠিক কিনা বেঠে ইশকে মহাব্বত ইশকে মহাব্বত মারহাবা বলেন ঠিক কিনা লাম ইয়াতি নাজির কাফি নাজারিল মিসলে তো না পায়দা জানা লাম মারহাবা বলবেন না আরো যার কেন হাবা খুশি নাবেজা বেজা আরো খুশি না এখন আপনারা কেন না আপনারা কোন খুশি না বেজা হাত তোলেন হাত তোলেন আচ্ছা ঠিক আছে হাত হাত নামাইছে হাত নামাইছে হাত তোলেন হাত তোলেন ওয়াজ হবে আওয়াজ হবে একটু অপেক্ষা করেন এ রাখ বাবু রাখো রাখো আবার আপনার হাত তোলেন সোজা করেন এবার আপনার হাত তোলেন এবার একটা স্লোগান দেন আল্লাহ আকবর বলেন আর ওদের কেন আল্লাহ আকবর খুশি না বেজার আল্লাহ খুশি হইলে কি করে মেহমান পাটায় এর চাইতে বেশি খুশি হলে আমার আল্লাহ বৃষ্টি দেয় এর চাইতে বেশি খুশি হলে আমার আল্লাহ সংসার কন্যা সন্তান দান করে আমরা কেমন নাসুর বান্ধব হইলাম বৃষ্টি বেশি হইল বেজার মেহমান দুই দিনের জায়গায় তিন দিন থাকলেই বেজার আবার একটার জায়গায় দুইটা কন্যা হইলেই বেজার আল্লাহ যেখানে খুশি বান্দা সেখানে বেজার ওই বান্দা কোনোদিন দিন আল্লাহ পাবে না কথা বলেন ঠিক কিনা কথা বলেন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি আল্লাহর রঙ্গে রঙিন হয়ে যাও এ যুব কি সাপে আবার গেলেন গুরুস্থানের ভিতরে যাইয়া দেখতেছেন গুরুস্থানের ভিতরটা আগের দিন যে কবরে আগুন জ্বলতেছে পরের দিন ওই গুরুস্তানটার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে এবার নবী খুব চিন্তায় পড়ে গেল আগের দিন ছিল বেজার পরের দিন খুশি বেজার খুশির সংজ্ঞা জানতে যাই আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন আল্লাহ ও আমার আল্লাহ গো আগের দিন দেখলাম গুরুস্থানের কবরটা আমার উম্মতের কবরটা জাহান্নামের আগুন জ্বলতেছে আজকে আইসা দেখলাম কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে কারণটা কি আল্লাহ ডাক দিয়া বলেন ও ইসারে এই লোকটা যে মারা গেছে মারা যাওয়ার সময় তার স্ত্রীটা প্রেগনেন্সি ছিল গর্ভবতী ছিল কিন্তু লোকটা যেদিন মারা গেছে মারা যাওয়ার পর থেকে তার কবরের ভিতরে যাহার নামের আগুন দাউ দাউ করে চলতেছে তার কবর ভিতরে এমন কোনো আজাব না এসে পাচ্ছে না এই কবরের ভিতরে শুধু মাত্র আজাব আজাব বাজা আজাব এই আজকে কবরটা কেন জান্নাতের বাগান হয়েছে তুমি জানো নি কয় কেন কয় একটা মাত্র কারণ কারণ তার স্ত্রী পেটের ভিতরে যে বাচ্চাটা ছিল এই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর আজকে মক্তবে যাইয়া হুজুরের কাছে কোরআনের সবক নিয়েছেন সন্তানের কোরআন সবকের উসিলায় আমি আল্লাহ সন্তানের বাবার কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিছি আরে আব্দুল্লাহ বলেন সন্তানের দোয়া মা বাবার জন্য উপকার আসে না নাই উপকার শিক্ষা গ্রহণ করে তোমার জন্য দুয়া করলে তোমার কবরে লাভ হবে এই সন্তানটাকে দিনের শিক্ষা দেওয়াটা তোমার জন্য ফরস কথা বলেন ঠিক কিনা মানুষ মারা গেলে তার আমলের দরজা বন্ধ হয়ে যায় কিন্তু তিন ধরনের কবর ভিতরে চাইতে থাকে এক নম্বর সদকায় জারিয়া দুই নম্বর এমন এলেম যা দ্বারা মানুষ উপকৃত হয় তাই এমন এলেম মানুষকে শিক্ষা দেয়া গেছে তিন নম্বর হল নেক সন্তান যে সন্তান তার জন্য দোয়া করবে জোরে কে সোভান আল্লাহ বলবেন না এই জন্য আমার বাবারা সন্তানকে ছোটবেলা থেকেই মানুষ করতে হবে সন্তানকে ছোটবেলা থেকে সঠিক রাস্তায় রাখতে হবে যেমন গাউশোপাকে আম্মা যান কাপড়ের ভিতরে টাকা সেলাই করে দিয়েছেন আর বলে দিয়েছেন বাবা জীবনে কোনোদিন কথা না না এবার রাস্তায় তারা যখন চেক করলো টাকা শেষ পর্যন্ত বললেন আমার কাছে কিছু টাকা আছে আমার আম্মা দিয়েছেন এই টাকাগুলো আমার কাপড়ের ভিতরে আমার মা সেলাই করে দিয়েছেন নেন টাকাগুলো নিয়ে যান মায়ের কথা সন্তান মিথ্যা কথা বলে না এবার ডাকাতে ডাক দিয়ে কয়ে দুনিয়ার কত মানুষের আমরা ধরলাম নিজে নিজে কত গোপন রাখে তুমি দিগো টাকার কথা ওপেন করে দিলা কারণটা কি ওই আব্দুল কাদের জিনী বলেন আমার আম্মা বলেছে জীবনে কাহারও কাছে মিথ্যা বলা যাবে না এবার ডাকাতের দলেরা ডাক দিয়া কয় আব্দুল কাদের আর টাকা লাগবে না আর টাকা লাগবে না গো জীবনে কত মানুষ ধরেছি এমন আজ পাই নাই আমার তাড়াতাড়ি কালিমা পরে মুসলমান বানাইয়া দে ওই ডাকাতের দল গৌসে পাখের কদমে পড়ে গেছে এই জন্য মায়ের শিক্ষাটা এমন শিক্ষা যে শিক্ষাটা তীরের মতন একেবারে আঘাতপ্রাপ্ত হয় মানুষের হৃদয়ে এমনভাবে কাজ করে মানুষের মাঝে এমনভাবে পৌঁছে যায় মায়ের শিক্ষাটা এই জন্যই বলা হয়েছে যে মাতৃ হলো শিশুদের জন্য পাঠশালা এ সন্তানের দল এখন এটা তো মায়ের দায়িত্বের কথা বলতেছি যখন তুমি একটু বড় হয়ে যাই বা মা তোমার সুশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য তোমার স্কুল কলেজ মাদ্রাসায় পাঠাইয়া দিল তখনও কিন্তু মায়ের দায়িত্ব শেষ হয় নাই অভিভাবক একটু বড় হইলেই মায়ের দায়িত্ব শেষ না অভিভাবক একটু বড় হইলেই বাবার দায়িত্ব শেষ না সন্তানটা কোন স্কুলে পড়তেছে আপনি খেয়াল রাখা লাগবে এই সন্তানটা কার সঙ্গে মিশতেছে তাও খেয়াল করা লাগবে সন্তান ফরম টাকা নিল এই টাকাটা সত্যিকার অর্থে পাঁচ হাজার টাকা কিনা মা বাবা যাইয়া জাস্টিফাই করতে হবে নাকি সন্তান মিথ্যা বলেছে মা বাবা হারে হারে তার জাস্টিফাই করতে হবে এই সন্তানটা কার সঙ্গে বন্ধুত্ব করতে এটাও মা বাবা খেয়াল রাখতে হবে স্কুল বন্ধ কিংবা মাদ্রাসা বন্ধ করে ফাঁকি দিচ্ছে কিনা এই ব্যাপারে কিন্তু সমাজের কেউ খেয়াল করবে না এই দায়িত্বটা মা বাবারই নিতে হবে কথা বলেন ঠিক কিনা আমার দেশের অনেক মা বাবা কয়েক যতদিন ছুটুয়া ছিল আমার দায়িত্ব ছিল ডান দিকে প্রস্রাব করছে বাম দিকে নিছি বাম দিকে প্রস্রাব করছে ডান দিকে নিয়ে বুকের উপর রাখলাম এখন প্রস্রাব করতে পারে নিজে পরিষ্কার করতে পারে আর কি দায়িত্ব আমি বলবো আম্মা না না সন্তান যখন দিনে দিনে যত বড় হবে তোমার দায়িত্বটা বড় হবে তোমার সন্তান ছোটবেলা থেকে সব শিক্ষা দিয়া এমন একটা জায়গায় তুমি নিলা মাঝারি বয়সে নিলা এখন ছেলেটা লেখা করে ওই মুহূর্তে সন্তানটা কার সঙ্গে বন্ধুত্ব করতেছে এখন বর্তমান প্রেক্ষাপটে সন্তানের আগের তুলনায় হিসাব ডাবল ডাবল নিতে হবে কেন জানোনি আগে কিন্তু ছেলেরা স্কুলে না গেলে মা বাবারে কইছে আজকে যাইতাম না মা বাবা বলছে না গেলে তোর মাইর আছে সন্তান স্কুলে যায় নাই কিন্তু মাইর খাইছে এখন কিন্তু সন্তান কয় আম্মা স্কুলে যাইতেছি মাদ্রাসা যাইতেছি কিন্তু ফাঁকি দিয়া বন্ধু বান্ধব নিয়া আড্ডা मारे পার্কে ঘোরাফেরা করে এমন সন্তান সমাজে আসে না না তার মানে স্কুলের বাউন্ডারি পার হইয়া একটা ছোট্ট পুনার মধ্যে যাইয়া মেয়েগুলা সিগারেট টানতেছে আবার মাস্তানি করতেছে কিছু কিছু মেয়েরারে দেখলাম আজকেও গাড়ির ভিতরে আমার একজনে দেখাইতেছে কে হুজুর দেখেন কি দেখতাছি ওই মেয়েগুলা বোরকা পড়ছে গায়ের ভিতরে বোরকা পয়রা পয়রা মেয়েগুলা ওই যে আমার জিকিরের মধ্যে গজল আছে ও মুর্শিদ এই গজলটারে লাগায়া ডিজে গান বানাইয়া মায়াগুলা নাসা নাসি করতেছে না আল্লাহর জিকির করছিলাম ওয়াজের ভিতরে শোন ওয়াজ করতেছি এখন শোনো রাঙ্গনিয়াবাসী আসল কথা কয়ে যাই এই শোনেন ওয়াজের মাঠে জিকির করছিলাম এটারে এডিটিং কইরা ডিজে গান বানাইয়া বিয়ের অনুষ্ঠানের ভিতরে লাগাইয়া দিয়া পিকনিকের মধ্যে লাগাইয়া দিয়া ঘরের ভিতরে নাইচা নাইচা ডান্স দিয়া গান করো খবরদার খবরদার অভিভাবক তুমি কি ঘুমায়া রইছো নাকি জাগ্রত হও অভিভাবক হ্যাঁ সন্তান তুমি জাগ্রত হও কেউ কাউকে ডাবাইতে গেলে নিজেই ডাবতে হয় মান হাফারা হুফিরা পরের জন্য গর্ত করলে নিজেই গর্তে পারা মরতে হয় কথা বলেন ঠিক কি না বলেন শুধু আমি না শুধু আমি কেন বিশ্বের কোন আলেমের কোন বক্তব্য কিংবা খণ্ডিত অংশকে নিয়ে যদি কেউ এইরকম ভাবে টিকটক ভিডিও কিংবা লাইকি ভিডিও বানায় আমি বলবো এই সন্তানগুলো সমাজের কলঙ্কিত অধ্যায় কথা বলেন ঠিক কিনা বলেন কোন আলেমের ভিডিওকে আমি এরকম ভাবে করতে প্রশ্রয় দিব না আমাকে বহুত মিডিয়াতে বলছে আপনি কি বলে আমি বলছি আমি কেন কোন আলেমের ভিডিওকে টিকটক ভিডিও বানাবো এটা আমি আই ডোন্ট লাইক দিস এটা আমি পছন্দ করি না কারণ সেও একটা মায়ের সন্তান কথা বলেন ঠিক কিনা বলেন এই জন্য বলতে চাচ্ছিলাম ওই কথা নাই যে নিজেকে যে সংশোধন করতে পেরেছে সে আল্লাহর খুব কাছে যেতে পেরেছে এই জন্য যুবক হয়েছি করোনা কিন্তু একটি কথা তোমাকে মনে রাখতে হবে আমি দুনিয়ায় যা তার হিসাব দিতে হবে একজনের কাছে জবান খুলে বলুন তিনি কে আরো জোরে বলো তিনি কে আরো জোরে বলেন তিনি কে কসম এই বাংলাদেশে বর্তমান যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আবারও বলে যায় রাঙ্গিয়া মাদকের থাবার কারণে বলে বলে যায় যায় আজকে আবারও মা বাবা আপনি কোথায় সন্তান খাচ্ছে সন্তানকে দোষ দেওয়ার আগে আপনাকে দেব আপনি যদি ছোটবেলায় তাকে নৈতিক চরিত্রের শিক্ষা দিতেন এই ছেলে কখনো নেশায় পা দিতে পারত না আরে পুলিশ প্রশাসন তো পরের সাবজেক্ট আপনি হতে হবে প্রথম পুলিশ প্রশাসন আপনি হতে হবে ঘরের শক্তিশালী প্রশাসন আপনি যদি সন্তানের জন্য শক্তিশালী হাই কমান্ডার হয়ে যান এই সন্তান কখনো বিপদে যাইতে পারে না হাত তুলে বলুন ঠিক কিনা বলে সন্তান যাবে না যাবে না এই সন্তান যাবে না এই সন্তান কখনো বিপথে যাবে না আমাদেরকে যদি বলে হুজুর একটা সিগারেট খান জীবনটা লুটাই ফেলবেন কাছেও আনতে পারবেন না আবার বাবা তো পরের সাবজেক্ট আমি তো দেখি নাই এখনো বাবা কি জিনিস আমার আমি শুধু শুধু বলতেছি কিন্তু এখনো নজরে পড়ে নাই এখনো নজরে পড়ে নাই রেলই পড়ে নাই আমি কি আশ্চর্য কিন্তু এই সন্তান বিপদে যাওয়ার মূল কারণ অভিভাবকের উদাসীনতা আর অবহেলা ঠিক বলেন শিক্ষা দিতে হবে ধর্মীয় শিক্ষা কি শিক্ষা স্কুলে পড়ুক ধর্মীয় শিক্ষা আছে না নাই নাকি শুধু মাদ্রাসার ছাত্রদের জন্য শুধু নামাজ নাকি স্কুলে তাদের জন্য নামাজ লাগবে না লাগবে না স্কুলে ছাত্রদের চিনতে হবে না কলেজের ছাত্রদের আল্লাহ হবে না কি শুধুমাত্র মাদ্রাসার আলমদের জন্য বানাইছে স্কুল কলেজ ইউনিভার্সিটি কুল্লু সকল সকল মানুষের জন্য আল্লাহ পাকবুল আলম সব বানিয়েছেন আমি বলতে চাই তোমাকে যুবক এখন আস তোমার বাবা মা তোমাকে যতদিন পেরেছে তোমাকে শিক্ষা দিয়েছেন কিন্তু এখন তুমি যখন একটু পরিণত বয়স হয়েছ তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়ে গেছে শক্তি একটু কমিয়ে গেছে এখন কি করবো তাই বলি কি এই সুযোগে তুমি নিজেকে বিপথে বা খারাপ পথে ধাবিত করবা না এখন নিজে একটু সচেতন হয়ে যেতে হবে আমার সমাজের দায়িত্ব কিন্তু কম কমে নাই আমি বলছিলাম দায়িত্ব অভিভাবকের অনেক আছে শিক্ষা অর্জন করাইছেন তার পরিণত বয়স হয়েছে আমার তিনটি কাজে কখনো দেরি করতে নেই তিনটি কাজে কখনো দেরি করতে নেই এর মধ্যে একটি হলো উপযুক্ত হলে তাকে বিয়ে করাতে হবে জানাজা উপস্থিত হলে তার জানাজার নামাজ পড়ে ফেলতে হবে ঠিক কিনা বলেন তো এই জন্য অনুরোধ করি বলি আপনাদেরকে আজকে এই সমাজে যারা ছেলে আছে অনেক ছেলে দেখা যায় উপযুক্ত সময় হয়েছে কিন্তু অভিভাবকের দায়িত্ব যখন সন্তান উপযুক্ত হবে তাকে যথা সময়ে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেওয়া আমার ছেলেরা অনেক সময় নিজেরাই নিজেদের পাত্রী পছন্দ করে আসে না নাই বলেন এই ব্যাপারে অভিভাবকরা বলতেছেন তোর পাত্রী আমরা মানি না আমরা যেখানে বিয়ে করাবো সেখানেই তুই বিয়ে করতে হবে এই একটি প্রবণতা আমার সমাজে আছে অনেক সময় দেখা যায় সন্তান বাবা মাকে না বলেই কিন্তু বিয়ে করে দরজায় দাঁড়িয়ে বলে মা এটা তোমার বউ মা অনেক মা বলে ভালো করেছিস তুই যখন এত কষ্ট করে এনেছিস আমার স্যান্ডেলগুলো কোথায় ঝাড়ুটা কোথায় তোর কপালে দিব তুই এত কষ্ট করি বিয়ে করি তুই আবার বলিস বউমা নিয়ে এসেছি আসেন রাই বলেন দেখছিলাম মেয়ে ছেলে তার পছন্দের মেয়েকে বিয়ে করে বাড়িতে উঠছে মা বলতেছে তুমি জীবনে যে কাজটা করছো ও ফাইন বাইরে বের করছে আমি বলবো মা সন্তান যখন উপযুক্ত হবে আপনি নিজে থেকেই তাকে একটি উপযুক্ত জায়গায় তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য চেষ্টা করুন চেষ্টা করুন আর ছেলে শোনা তোমাদেরকে বলি তোমরা যদি একান্তই যদি কোনো মেয়েকে পছন্দ করেই ফেলো তাহলে তোমার অভিভাবককে বলো অভিভাবককে বলবো সন্তানের প্রস্তাব পাওয়ার পরে সাথে সাথেই আপনি সন্তানের প্রতি অ্যাকশান নেবেন না আপনার দায়িত্ব আপনি প্রয়োজনে ওই মেয়েটার অভিভাবক এবং পরিবারকে দেখতে যাবেন যখন যাবেন তখন আর এটা রিলেশান থাকে না এটা সামাজিক আকর্ষণ হয়ে যায় কথা বলেন ঠিক কি না বলেন অনর্থক আমরা চাপা নয় এই জন্য হাদিস শরীফের মধ্যে এসেছে তোমারটা তুমি দেখে নাও বুঝে নাও তুমি সম্মতি দাও এই জন্য আপনি অভিভাবক হিসাবে দায়িত্ব হলো আমার সন্তানকে আমাকে একটি একটি জায়গায় বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হবে যদি কখনো অ্যাক্সিডেন্টালি যদি কখনো কোথাও কোনো সমস্যা হয়ে যায় তাহলে অভিভাবককে আমি বলবো আপনারা এটাকে সন্তানের যে কথাটা আছে এই কথাটাকে কোনো কঠিন চোখে না দেখে আপনি এই বিষয়টাকে স্বাভাবিকভাবে মুক্ত হস্তে আল্লাহ এবং রসুলে পাকের তরিকায় আপনি বিষয়টাকে বিবেচনা করা এটাও কিন্তু অভিভাবকের একটা নৈতিক দায়িত্ব কথা বলেন ঠিক না বেঠে রাগারাগি নয় কৌশল করে এক বিন্দু দিলে যেই কাজ হয় বিনা কৌশলে কলস কলস ঢালিলেও সেই কাজ হয় না এই জন্য শাসন তাদেরকেই মানায় সোহাগ করতে জানে যে কথা বলেন না কেন শাসন করলেই সন্তান ওই সন্তানকে বাদ খাওয়াইতে যায় শুধু মারে খাইবি নাকি লেগে আবার একটু পরে আবার কাঠানো দে এগুলোর নাম কোনো কথা না সন্তানকে গুম সময় আপনি সুরা পড়ান নিজে তালাবাদ করান সন্তান কোথায় যাচ্ছে একটু খেয়াল করেন সন্তানকে আপনার সন্তানের ভবিষ্যৎটা কীভাবে ঘড়াবেন সেই দিকে আপনি একটু চিন্তা করবেন টাকা ইনকামের ধান্দা করার আগে সন্তানটাকে নৈতিক চরিত্রের শিক্ষা দেন আমার দাদাকে বলছিল আপনি কেন বাজারে যান না আপনি কেন সকাল সকাল বাজারে যান না আপনি কি আপনি একটা কাজও তো করতে পারেন টাকা টাকার দরকার আছে না তিনি বলতেন প্রতিদিন সকালে তিনি অজিফা পড়তেন তিনি বলতেন সব সময় আল্লামা ফৈজুদ্দিন সরমতুল্লাহ তিনি বলতেন আমি টাকার পিছনে ঘুরি না টাকা যিনি দে রাজ্জাক যিনি আমি তাকে তালাশ করি সুবাহাল্লাহ বলবেন না আমি তাকে তালাশ করি ওই তিনি যদি আমার প্রতি রাজি হয়ে যায় আমি টাকার পিছনে দৌড়বো কেন টাকা আমার পিছনে দৌড়বে কথা বলেন ঠিক না বলেন এই সন্তানকে দিয়ে বড় কুটিরপতি হওয়ার স্বপ্ন কিভাবে বাবা মার সামনে এসে দাঁড়াবে সেই শিক্ষাটা সন্তানকে দেন হাসর মাঠে যখন দাঁড়াবেন সন্তানকে যদি নৈতিক শিক্ষা না দেন আল্লাহ বলবেন এই বান্দারা তোদের সামনে কারা হ্যাঁ চিনি এই মা বাবা একে আপনি চিনেন ক হ্যাঁ চিনি তো তাকে আপনি এই ছেলে তুই নামাজ পড়লি না কেন কে আমার মা বাবা মাকে শিক্ষা দেয় নাই আল্লাহর আদালতে সন্তান দাঁড়িয়ে যাবে মা বাবার বিরুদ্ধে এই জন্য যুবক ভাইরা বলুন তো দেখি আমরা সবাই সেই পথে চলতে চাই 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 কি কি না আর জবান বলুন না। যদি চান আপনাদের এখন একটু দায়িত্ব আছে দায়িত্বটা কি আব্বা আম্মা আমাদেরকে সারা জীবন তো আর আমাদেরকে টেনে খেস আমাদেরকে নিবে না এখন যে বর্তমান যুগ আমরা প্রত্যেক সন্তানরা বাবা মাকে সহযোগিতা করব। বাবা মা বলার আগেই আমরা পড়ার টেবিনে যাব বাবা মা বলার আগেই বাবা মায়ের খরচটা দিয়ে দিব বাবা মা বলার আগেই শীতের দিন আমার গায়ের কম্বল মা বাবার জন্য পাঠিয়ে দিব বাবা মা ত্যাগ স্বীকার করেছেন বহুত তোমাকে অনেক বড় করেছেন শেষ পর্যন্ত বাবা মাকে কষ্ট দিও না আল্লাহর কসম করে বলি রাঙ্গনিয়ার মানুষ আমি তাহিরি আমার আব্বাকে হারিয়েছি জানেন কি আমি জানি না আজকে আজকে যখন আমি আসি সিলেটে আমি তিনটি প্রোগ্রাম করেছিলাম রগত রাত্রে সেখান থেকে প্রচুর কুয়াশা আমি কয়েক মিনিটের জন্য বাড়িতে গিয়ে ঢুকছিলাম কিছুক্ষণের জন্য বাড়িতে অবস্থান করছিলাম আমি আম্মার কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আর আমার যে টেবিল আছে টেবিলের ভিতরে আব্বার খণ্ডিত কাফরের কাফরে ছোট্ট একটা টুকরা আছে এই টুকরাটা হাতে নিয়ে আমার বুকে লাগিয়ে আসছি মনে হয় যেন আমি আমার আব্বাকে সালাম করে এসেছি হাজার মানুষের সামনে আমি বলছি খবরদার খবরদার এক এক সময় সময় তুমি বাবা মা হয়ে তুমি যেইভাবে ছোটো ছিলা অসহায় ছিলা বাবা মা তোমাকে টেক কেয়ার করেছে ঠিক এমন ভাবে বাবা মার বৃদ্ধাবস্থায় এমন ছোটো হয়ে যায় তোমাকে টেক কেয়ার করতে হবে বাবা মা যদি তোমার সারা জীবনের দুই বছরের পায়খানা পশরা পরিষ্কার করে তুমি সেই বাবার পায়খানা পশরা বার্ধক্য সময় পরিষ্কার করতে তোমাকে বাধা দিল কিসে খবরদার সেই বাবা মাকে কখনো কষ্ট দিবে না বাবা মার দায়িত্ব তোমার উপরে অনেক আছে তাই বলে সবসময় সব কাজ বাবার উপরে ছেড়ে দিও না মাকে সহযোগিতা করো বাবাকে সহযোগিতা করো কেন জানো কারণ হলো একটাই মা বাবা রাজি থাকলে আমার আল্লাহ রাজি হয় মা বাবা অসন্তুষ্ট থাকলে আমার আল্লাহ অসন্তুষ্ট হয় এই জন্য রাঙ্গুনিয়ার ব্যবসায়ী ভাইয়েরা আজকে ব্যবসা করতেছে এটা মনে হয় বেকারী না বিস্কের কনফেকশনারি হইতে পারে নাকি হোটেল হ্যাঁ আমার ব্যবসায়ী বন্ধুরা ব্যবসা করতেছেন আজকে লাভ হলো কত আপনার স্ত্রীর কাছে কিন্তু ঠিকই আপনি বলেন যত কিছুই হোক আপনি কিন্তু বলেন কিন্তু এই হিসাবটা যদি আপনার মাকে প্রথম দেন আপনার মার মনটা আরো মহাসাগর হয়ে যাবে কিন্তু বউ বলবে সুত্রে আল্লাহ বরকত দোক করতেছো একটু হিসাব করে চললো আল্লাহ যেন তোমারে বড় করে মার দোয়া হইলো এই রকম পৃথিবী গুই রায় সাথে মায়ের উপমা কেবলমাত্র মা এই ব্যবসায় বরকত হবে যদি মায়ের দোয়া রাখো আগামী শুক্রবার আসতেছে আমি বলবো মা বাবা যদি কবরে যায়া থাকে মা বাবার কবরটার পারে যায় দাঁড়াইয়া ওই মায়ের জন্য তুমি একটু চোখের পানি ফালাইয়া দোয়া করো আল্লাহ আমার মা ছোটবেলা আমাকে যেমন করে লালন পালন করেছেন তুমি এমনভাবে আমার আম্মাকে বাবাকে তুমি মায়া করো এই যুবক শুনুন অনুরোধ করি বলি বাবা মার মনে কষ্ট দিয়া আমি তাহিরই সামনে ওয়াজ শুনবেন এটা কখনো আমি বরদাস্ত করব না আমি তাহিরি যেই কোন কোনো যখন যাই তখন আমি আমার মায়ের বয়ানটা করি কেন জানেন মা এমনই একটি সম্পদ যেটা হারানোর আগে বোঝা যায় না কথা বলেন ঠিক না বেটি বাবা একটা বট বৃক্ষ সে ফল না দিলেও তোমাকে সারাটে জীবন ছায়া দিবে কথা বলেন ঠিক কি না বলেন বাবা তোমার একটি বট বৃক্ষ সে ফল না দিলেও তোমাকে ছায়া দিবে এই ছায়াটা তাহিরের উপর থেকে যখন চলে গেল পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কষ্ট কি জানেন বলবো ভাই আপনার মনে হয় কষ্ট লেগে গেছে আমার বিষয়টা কিন্তু খুব সামাজিক একটা ঘরোয়া বিষয় এই আমি ইচ্ছে করলে অন্যদিকে যেতে পারবো না এই কথাগুলো খুবই প্রয়োজন ওয়াস্ত অনেক শুনছেন শান অনেক শুনছেন খুব এসকের কথা শুনছেন কিন্তু এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ একটি কথা বলি শোনেন কি কথা জানেন সবটাইতে বড় কঠিন হলো সন্তানের কাঁধে বাবার লাশ যদি আমার মতন কেউ বাবার লাশটাকে কান্দে নিতে পারো মানে যদি আমার মত বাবার লাশটাকে যদি কাঁদে নিয়া গুরুস্থানে যাইতে পারো সেদিন বুঝবা যে বাবার লাশ যখন কাঁদে থাকে সন্তানের ভিতরটা তখন কি করে সাবধান করে দিলাম সাবধান আর একটা বড় কঠিন হলো বড় ভাইয়ের ছোট ভাইয়ের লাশ ছোট ভাই যখন বড় ভাইকে নেয় তখন দাগ কাটে না কিন্তু বড় ভাই যখন ছোট লয় তখন তার আর মনটা মানে না বড় ভাই যদি সংসারে নিজের দুইটা কিডনিও ছোট ভাইয়ের জন্য দিয়ে দেয় কিছু কিছু মানুষ আছে আর দুইটা কিডনি তার আছে বড় ভাইটা সংসারের জন্য এমন ভূমিকা পালন করে এটা মাইন্ড করবেন না আমি কিন্তু তিন নম্বর এরপর আমি বড় ভাই আমার বড় যারা তাদের প্রতি আমি কৃতজ্ঞ আমি কিন্তু তিন নম্বর এরপরও কিন্তু আমি স্বীকার করতে বাধ্য বড় ভাই যদি এক টাকা রুজি নাও করে বড় ভাইটা বাবার গ্যাপটা জায়গাটা বাবার ইন্তেকালের পরে এমনভাবে একটা ছায়া দেয় যেটা কিছুটা তৃপ্তি পাওয়া যায় কথা বলেন ঠিক না ঠিক আর মায়ের মমতার চাদর এই গ্যাপটা অন্য কোনো কিছু দিয়ে পূর্ণ হবে না বোন থাকবে বলেন স্বামীর বাড়ি বাবার গ্যাপটা পূরণ হয় বাবা থাকবে বাবার বায়ে থাকবে বাবার বাড়ি মায়ের গ্যাপটা বোন পূরণ করতে পারে না বোন থাকবে স্বামীর বাড়ি এই জন্য যুবক আমি সন্তানের প্রতি মায়ের অধিকার আমি আছে জানি আমি অনেকগুলো দাবির কথা বলছি কিন্তু একটা কথা বইলা যায় তোর মা যদিও তোরে পড়ার জন্য অল্প বলে তুমি নিজের থেকে বেশি করে পড়া ও ছোট্ট বন্ধুরা মা যদি তোমার একদিন ঘুম থেকে তুইলা দে তুমি দৌড়াইয়া পরের দিন আবার মসজিদে চলে যাইবা ও যুবক ভাইয়ারা মা যদি তোমাকে খরচের জন্য টাকা দেয় আল্লাহর কসম এই টাকাটা তুমি বেনালে খরচ করিও না কারণ কেন জানো নি মা এমন একটা জিনিস নিজের তোমার যদি কিডনিটাও নষ্ট হয়ে যায় কোথাও যদি কিডনি লাগাইবার টাকা পাওয়া না যায় পৃথিবীতে কোনো একটা মানুষ ডাইরেক্ট বলে দিবে ও স্বামী আমার সন্তানের কিডনি যদি কোথাও পাওয়া না যায় আমার কিডনিটা আমার সন্তানের জন্য আমি দান করে দিলাম ও রাঙ্গুনিয়ার বন্ধু হাইরে হাইরে এই মা এমন একটা সম্পদ এই গ্যাপটা পৃথিবীর কোন চাদর দিয়া পূরণ করা যায় না মায়ের পেট থেকে তুমি কতগুলা লাতি মেরে দিয়েছ তোমার মা তোমাকে ধমক মারছে লেখাপড়ার জন্য তোমার কষ্ট লেগেছে মা কই ফুতুরি প্রতিটা তুই আমার তলপেটের মধ্যে লাতি বাইনা গুমাই দিছ সারাটা রাত আমি চোখের পানি ফাঁটা কাটাইছি সকালবেলা আমি মুখটা পানি দিয়া দৌত করে উঠছি সমাজের কাউকে বুঝতে দেয় নাই আমি তোর কষ্ট করেছি আমি যখন বাড়ির মধ্যে যাই আমার বাবার দরজাটা দেখলে বাবার কথা মনে হয় বাবার খাট দেখলে বাবার কথা মনে হয় বাবার বিছানা দেখলে বাবার কথা মনে হয় ও রে ও বন্ধু আমার শোনো 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 শুনো বলে দিয়ে যায় একটা কথা শুধুমাত্র বলে দিয়ে যায় শোনের রাখন এ আমার যুবক ভাইয়ারা কথায় কথা চলে আসে ডাক কয় ও রে তোরা শোকে তাক আমার শোকের চিন্তা করিস না কিন্তু মায়ের ধমকের কথাটা আরেকজনে শোনাইলা কিন্তু তোমার কষ্টের কথা মা কোনোদিন কাউরে বলে নাই এমন ইতিহাস সংসারে আসে না না আপনাকে এত মানুষ সম্মান করি এতটুকু আপনি কিভাবে আসলেন হুজুর আমারে বলবে তাহির আমার কারণে আমি আসি নাই আমারে মানুষ সম্মান করে একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে দরজাটা খুলতে খেয়ে যায় ধুকা মাবুজি বলছে এলে নাকি খুকা দরজাটা খুলতে খে যাই ধুকা বাবা বুঝি বলছে এলে নাকি খুকা বুকের বেতরটা নরে চড়ে ওঠে বুকের বেতরটা নরে চড়ে ওঠে চোখ বে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পরে আছে পাশে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির ফ্রেমে বাধা স্মৃতি জানি ফির পাব না হারানো তিথি বাবা শুধু তাহিরির স্মৃতি বুকের বেতরটা নরে চড়ে ওঠে বুকের বেতরটা নরে ছরে ওঠে চোখে বে জল নেমে আসে শুধু বাবা নেই শুধু মানে নেই শুধুমানে এক প্যাকেটটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন আল্লাহ আমার বাবার একটা কথা তো বলাই লাগবে বাবা ইন্তিকালের পরবে ইদি মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া জুলুস ছিল আমি বাড়িতে জুলুস করব কিন্তু আম্মারে জিগাইলাম আব্বা গেল কোথায় কয় তোর বাবা তো চলে গেছে ঢাকা কাদেরিয়া তৈয়বিয়া কামিল মাদ্রাসায় হুজুর কেবলার সঙ্গে জুলস করার জন্য সায়েন্সের সিরিকুটির ফুল এক অতুল সম্পদ বাংলাদেশের জন্য যে যতই চাপাবাজি করো কাজ হবে না এই আউলাদের আসলদের দাঁত কোনো দিন আমরা ঋণ দিন শোধ করতে পারবো না কথা বলেন ঠিক না থাকে না একদম সত্য বাস্তব আব্বা হুট করে চলে আসতো হুট করে চলে যেত ঢাকার জুলুসেফ এমন একটা মহব্বত আমার আব্বা যেন করতো আজকে অনেকে বলে আমি কোন পথে আছি আজকে আমার এক আমি কোন পথে আছি আরে বাবা কোন পথে আছি আমি তো ক্যানভাস করি না গাছ তোমার নাম কি ফলে পরিচয় এই দুনিয়ার কোন নামের পরিচয় আমার দরকার নাই আমার অন্তরের পরিচয় হল আমি যা বলি তা নিজে পালন করার চেষ্টা করি আমি যা বলতে চেষ্টা করি আমার আমাকে নিয়ে অনেক ধরুন মানুষের অনেক ধরনের জল্পনা কল্পনা থাকতে পারে খবরদার 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 আমরা সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে যাই প্রেমের বাগানটা আরো সুন্দর দেখা যাবে কথা বলেন ঠিক কিনা এই জন্য যুবক ভাইয়েরা আমার নুন খাইলে গাইতেই হবে যারা বুঝে না তারা আমার ভাই যারা বুঝে ও বুঝে না তাদের আমার দরকার নাই ঠিক কিনা বলেন খবরদার খবরদার বলে দিয়ে গেলাম জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিলে তুমি হারাইবা হারাইবা পরকাল কেন ও বাবা যে বুঝে এক ব্যক্তি তার স্ত্রীকে নিয়ে বাচ্চা নিয়ে ঘুমাইছে ঘুমের করে সন্তানটা উঠে গেছে স্ত্রী সন্তানটাকে নিয়ে বাহিরে গেল এক ঘন্টা দুই ঘন্টা সন্তানটার এক গোলের মধ্যে নিয়ে ঘুরলো কিন্তু সন্তানটা ঘুমাই না ঘন্টার পরে ঘন্টা স্ত্রী যখন শীতের দিন শাড়ি কাপড়টা মোনা দিয়া সন্তানটারে ঘুম পারাইলেন এবার স্ত্রী ঘরের ভিতরে সন্তানটারে ঘুম অবস্থায় আসলেন আয়সা দেখতেছেন তার স্বামী আর ঘরের ভিতরে নাই স্ত্রী কয়ে কি ব্যাপার আমার সন্তান ঘুম থেকে উঠলো এত কান্নাকাটি করলো আমার স্বামী সন্তানের বাবা হয়েও সন্তানটার কাছে যায় নাই কিন্তু এখন সন্তান ঘুমাইছে আমার স্বামী গেল কোথায় সন্তানের বাবা গেল কোথায় একটু পরে সন্তানটারে শোয়াইয়া স্ত্রী ঘরের দরজার ভিতরে স্বামীর জন্য অপেক্ষা করে হঠাৎ করে দেখতেছে তার স্বামী আসতেছে মাথার চুলের মধ্যে মাটি লেগে আছে মুখের মধ্যে দাড়ির মধ্যে মাটি লেগে আছে আর বড়ই গাছের মধ্যে ধাক্কা দিয়া চোখের পানি ফালাইয়া কান্না করতেছে স্ত্রী ডাক দিয়া কই কি ব্যাপার আমি আমার সন্তান নিয়ে বাহিরে ঘুরলাম এত কান্নার পরেও আপনি যান নাই কিন্তু এসে দেখলাম আপনি নাই আপনি কোথায় গেছিলেন এবার স্বামী ডাক দিয়ে কে শোনো না আমি কোথায় গেছি তুমি জানো নি গো কোথায় আমি যখন গর থেকে দেখলাম তোমার সন্তান তুমি কোলে নিয়ে এমন ভাবে শীতের মধ্যে ঘোরাফেরা করতেছ ঘন্টার পর ঘন্টা কাইটা যাইতেসে এরপর তুমি সন্তানটারে গুম পাড়াইবার লাগে কত কিছু করতেছ তোমার সন্তানটা শুধু কান্না করতেছে এরপরে তুমি বিরক্তি হও নাই আমি তখন দেখলাম তখন আমার মনের ভিতরে একটা চাগনা সৃষ্টি হলো জল্পনা সৃষ্টি হলো আজকে আমার স্ত্রী তার সন্তানের জন্য শীতের ভিতরে সন্তানটা গুম পাড়াইবার লাগে কত কষ্ট করতেছে একদিন তো আমার আম্মা না জানি হয়তো এমন ভাবে আমার শীতের মধ্যে লইয়া কষ্ট করছে আমি অন্য কোথাও যাই না আমার মায়ের কথা মনে হয়ে গেছে আমার মাথার মধ্যে যে মাটি দেখা যায় এই মাটি গুলা ঘরের মাটি ন এই মাটি গুলা হলো আমার আম্মার কবরের মাটি আমার আম্মার কথা যখন আমার মনে হইয়া গেছে গো আর থাকতে পারি না আমি আমার আব্বা আম্মার কবরের ভিতরে যাই মা মা আছে গড়া গড়ি গাইছি আমার আম্মার কবরের মাটি আমার শরীরের মধ্যে লাইগা রইছে জোরে কে আল্লাহ একবার বলবেন না আমি কে মন করে দেব মাটি আমি কে মন করে দেবো মাটি তোমার রি মা তুমি আমার আগে যেও না গো মরে যার মা নাই তার কারে বাড়িতে গিয়া মা ডাকবো যাদের বাবা নাই তারা কারে বাড়িতে গিয়ে আম্মা কইয়া ডাক দিব ও যুবক দেখ চোখের পানি ফালায় আমার হুজুর কান্দে আমিও চোখের পানি চল চল করে অনেকগুলা যুবক চোখের পানি ফালাই দিছে বুঝছি তোমার আম্মা মারা গেছে আম্মার হাতের খাবার খাইয়া বুঝি আজকে মা ফেলে আসতে পারো নাই মা গো তোমার মতো লয় না কে হো আমায় কোলে টানি আ আচল দিয়ে মুছে না কেউ আচল দিয়ে মোছি না কেউ আমার চোখের পানি রে মা আমার হাই রে মা জনী দুইটা হাত সোজা করিয়া দেন দুইটা হাত সোজা করে দিয়া ঠোঁটটা লাগাইয়া বলেন মা আর জবান খোলে মা মা ওই মায়ের মনে দিন দুঃখ দিয়ে না গো বন্ধু মা বাবার দায়িত্ব আছে তোমারে ভালো মানুষ বানানোর কিন্তু তোমারও তো বিবেক আছে মা বাবাকে সহযোগিতা করো আজকে থেকে ওয়াদা করো আম্মা গো তুমি কষ্ট করছো অনেক আর কষ্ট করা লাগবে না আমরা মানুষের মতো মানুষ হব এই প্রতিশ্রুতি নিয়ে বাড়িতে যাওয়ার দরকার আছে না না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তাওফিক দান করুক সকলে বলুন আমিন